ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তোমরা কি ফার্স্ট অনলাইনে যে তোমাদেরকে ইডিউ লিভে তোমাদের তো সবাইকে অ্যাকাউন্ট দিয়েছে, তাই না? তুমি তো কালকে আমাকে দেখাইলা যে জি ইডিউ ভাই, লিভে, হ্যাঁ, ওইখানে তোমরা কেউ কিছু পড়েছো? মানে ফার্স্ট দুইটা স্লাইড পড়েছো? আমি হালকা কিছু দেখেছি, বাট ওরকম পড়াইছে হিউজ পরিমাণে, মানে কি আচ্ছা সবটাই পড়ে যাবো না কিভাবে কি করবো সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে কি কি কাজ আছে এটার? ওরা একটা এক্সেল শিট দিয়েছে, ওটা দেখছো? হ্যাঁ ভাই, কতগুলো কোশ্চেন পেপার অ্যান্সার শিটের জন্য দিয়েছে তারা এক্সেল শিট, আর হচ্ছে আপনার একটা ডক ফাইল দিয়েছে যেখানে হচ্ছে আমাদের ডকুমেন্টস গুলো আপলোড করার জন্য। জি ভাই, আচ্ছা, তো আমাদের থেকে এইবার একটু একটু চেঞ্জ হয়েছে, যে যেমন আমাদের সময় তোমাদের এইবার যেমন কোশ্চেন গুলা ভেঙে ভেঙে দিয়েছে, আমাদের দেয় নাই, কোশ্চেন গুলা ভেঙে দিয়েতে তোমাদের সুবিধা হয়েছে, তোমরা ছোট ছোট করে অ্যান্সার করতে পারবা, কিন্তু আমাদের সময় পুরাটাই একটা ছিল। আচ্ছা, শুরু করি। টোটাল হচ্ছে ফার্স্ট রাউন্ডে টোটাল সেগমেন্ট হচ্ছে তোমার কয়টা জানো? টোটাল সেগমেন্ট হচ্ছে 5টা। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে হচ্ছে টোটাল হচ্ছে 6টা পার্ট আছে, 6টা পার্টের মধ্যে টোটাল পার্ট হচ্ছে তোমার 100 মার্কের, ঠিক আছে? তো 6টা পার্টের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে তোমার আইডিয়া জি নিবে, এই যে স্ক্রিনের মনে শো হচ্ছে এখানে, তাই না? ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া দেখো, ওকে, শুরু করি। ফার্স্ট পার্টে আছে এখানে তোমাদের তো কি যেন বলে কাস্টমার বেস কিছু ওয়ার্ক আছে, বুঝছো? এখানে মানে তুমি থিওরির উপরে ডিপেন্ড, থিওরিও আছে যেমন, তোমার কাস্টমার রিলেশনশিপও আছে তেমন। থিওরি মনে হয় 70 মার্কসের, আর ফিল্ড ওয়ার্ক হচ্ছে তোমার 30 মার্কসের, ওকে? তো এটা হচ্ছে ফার্স্ট পার্টে বলছে যে ফার্স্ট পার্টটা হচ্ছে তোমাকে তোমার যে আইডিয়া সাবমিশন করেছিলা প্রথম প্রথম রাউন্ডে যেটা সিলেক্ট হওয়ার জন্য, সেটারই সেটারই আরেকটা এক্সপ্লেন ডিটেল রূপ আর কি। তো এখানে তোমার কোশ্চিন আছে কয়টা? 5টার মতো, 5টা বা 4টার মতো। প্রথমটা হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস ইজ ওয়ান সেন্টেন্স। তো আমার বিজনেস আইডিয়াটা কভার করার জন্য বলেছে। দ্যাট জি মিন্স ভাই, দ্যাট মিন এক সেন্টেন্স হচ্ছে আমার আইডিয়াটা কভার করার জন্য হ্যাঁ, বলেছে। দ্যাট মিন্স এটা হচ্ছে কি, তোমার যেটা বলে এটাকে ট্যাগ লাইন বলে বিজনেসের, বুঝছো? ট্যাগ লাইন হচ্ছে যেমন মনে করো, আমি কিসের এক্সাম্পল দেবো, যে যদি গ্রামীণ ফোনের এক্সাম্পল দেই, আমি গ্রামীণ ফোন যেমন বলেছে যে চলো বহুদূর, হ্যাঁ, দিস ইজ দ্য ট্যাগ লাইন। যদি আমি ওয়ান প্লাসের ট্যাগ লাইন ধরি, ওয়ানপ্লাসের গো বিয়ন্ড স্পিড, মানে তাদের বোঝা যায়, এই ট্যাগ লাইনটা পড়লে বোঝা যায় তাদের বিজনেসের নেচারটা কি, আসলে তারা কি বলতে চাচ্ছে, হ্যাঁ। আরেকটা এক্সাম্পল যদি দেই, আমি আমার মেডিসিওরের যদি এক্সাম্পল দেই, মেডিসিওরে আমরা পড়েছি, আমাদের ট্যাগলাইন ছিল যে ট্রিটমেন্ট ফর অল। এই এই একটা সেন্টেন্স দিয়ে বোঝা যাচ্ছে আমাদের বিজনেসটা আসলে কি করতে চাচ্ছে। সো তোমাকে এই ধরনের একটা ট্যাগলাইন তৈরি করতে হবে, যেটা মাস্ট বি ইন শর্ট অ্যান্ড সুইট হতে হবে, আর যেটা পড়লে যেটা যেটা দ্বারা তুমি তোমার পুরো হোল বিজনেসটাকে এক্সপ্লেইন করতে পারবা, ঠিক আছে? ওকে ভাই, আর সেকেন্ড হচ্ছে ওকে ভাই, সেকেন্ড হচ্ছে টু হোয়াট ইউএন গোলস ডু ইউ ইন্টেন্ড টু কন্ট্রিবিউট। কথা হচ্ছে যে তুমি যে তোমার বিজনেস বিজনেস আইডিয়াটা ডেভেলপ করছো, তো এখানে হচ্ছে যে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলো আছে, তো তুমি কোনটাকে টার্গেট করছো 17টার মধ্যে, তুমি কোনটাকে স্পেসিফিক ভাবে কোনটাকে টার্গেট করছো, ঠিক আছে? এখানে হতে পারে একটাকে করছো, হতে মোর দেন ওয়ান, মোর দেন টু, মোর দেন থ্রি, হোয়াট এভার ইট ইজ, বাট তুমি কোনটাকে টার্গেট করছো সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তিন নম্বরে কি করতে হবে, তিন নম্বরে তোমাকে এক্সপ্লেইন করতে হবে তোমার আইডিয়াটা কিভাবে ওই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে রিলেটেড। এবার আসি পার্ট বিতে, পার্ট বি এর আবার অনেকগুলো সেগমেন্ট আছে। আমাদের সময় এই সেগমেন্ট গুলো এভাবে করে দেওয়া ছিল না, আমাদের সময় একটা একটা একটাই করে দেওয়া ছিল। আচ্ছা, বি1, বি1 হচ্ছে তোমার দেখো প্রথমে কি আছে, উইথ রিগার্ড টু ইচ অফ দ্য ইউনিয়ন গোলস ডু ইউ প্ল্যান টু কন্ট্রিবিউট স্পেসিফিক দ্য লং টার্ম চেঞ্জেস ইউ সি অ্যাজ দ্য গোল অফ ইউর এন্টারপ্রাইজ। দ্যাট মিন্স এখানে বলা হয়েছে যে তুমি তোমার যে গোলটা আছে, শুনতে পাচ্ছো? হ্যাঁ, তোমার যেই তুমি যে বিজনেস আইডিয়াটা ডেভেলপ করছো, সেই সেই বিজনেস আইডিয়াটা
তোমার যে সাস্টেইনেবল গোলকে তুমি টার্গেট করছো সেটাতে লং টার্মলি কোনো চেঞ্জেস চেঞ্জ আসবে কিনা। ওকে ভাই, মানে ভাই আমি এখন যে প্ল্যান নিয়ে আগাচ্ছি ইন ফিউচার হচ্ছে আমার এই প্ল্যানে কোনো চেঞ্জ আসবে কিনা সেটাই তো। নো নো নো, এটা কথা হচ্ছে তোমার যে বিজনেস আইডিয়াটা, এই আইডিয়াটা তোমার যেই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলকে টার্গেট করছো সেই গোলের লং টার্ম কোনো চেঞ্জেস নিয়ে আসবে কিনা, এক কথায় তোমার ভিশন স্টেটমেন্টে সেটা যাবে কিনা। ভিশনে যেহেতু আমি এখনো যাই নাই, সেহেতু ভিশনের ভিশনটা নিয়ে আসছি না। সো আমি বলতে চাচ্ছি যে তোমার যে প্ল্যানটা, এই প্ল্যানটা তোমার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে লং টার্মে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে কিনা। আচ্ছা ভাই বুঝতে পারছি, মানে আমাদের সমাজে হচ্ছে কোনো প্রভাব ফেলবে কিনা আমার বিজনেস আইডিয়াটা। না না, সমাজে না, এক্স্যাক্টলি তোমার অ্যাজ ইট ইজ এ সোশ্যাল বিজনেস ইট মাস্ট হ্যাভ সাম ইম্প্যাক্ট। ওকে, বাট এখানে বলা বলবো, এখানে ওরা জানতে চেয়েছে যে তুমি যে তোমার বিজনেস আইডিয়াটা, মনে করো তুমি তোমার সাস্টেইনেবল, তোমার তোমার সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল কোনটাকে টার্গেট করেছো? ইয়াটা মেডিকেল ট্রিটমেন্ট তিন নাম্বারটা মেবি হচ্ছে, তিন নাম্বারটা তো এটা গুড হেলথ এন্ড ওয়েলবিং তিন নাম্বার। তো এটা তোমার লং টার্মে কি চেঞ্জ নিয়ে আসবে, এই গোল্ডের উপরে ডিপেন্ড করে লং টার্মে কি চেঞ্জ নিয়ে আসবে। আচ্ছা, দুই নাম্বারটা হচ্ছে হাউ ডু ইউ কেম ফ্রম উইথ সাচ কোম্পানি গোলস ডিসক্রাইব এন্ড মোটিভেশন। এখন কথা হচ্ছে তোমার মাথায় এখানে ওরা এইভাবেই ফ্র্যাঙ্কলি জানতে চেয়েছে যে তোমার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলো, তোমাকে কোন জিনিসটা, তোমার সোসাইটির কোন জিনিসটা তোমাকে মোটিভেট করছে তো তো এই আইডিয়াটা, এই আইডিয়া নিয়ে তোমাকে কাজ করতে। তো এটার অ্যানসার আমি বলে দিই, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা মেইন। ইয়েস ইয়েস ইয়েস, ইটস দ্য ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো এটা সবথেকে ভালো হয়, ভালো হয় রিয়েল একটা স্টোরি দিতে পারলে। আর এই 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 স্টোরিটা ট্রাই করবা, যেই যেখান থেকে তুমি তোমার আইডিয়াটা পেয়েছো এই আইডিয়াটা তোমরা ট্রাই করবা একটা ভিডিও মেক করতে। এটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড সবখানেই তোমার ভ্যালু এড করবে। মানে যে ব্যাকগ্রাউন্ড কাহিনীটা নিয়ে আছে একটা ভিডিও বানাবো, তাই তো? ইয়েস। তারপরে কথা হয়েছে তুমি যাদেরকে টার্গেট করছো, তারপরে কোশ্চেনটাতে বলা হয়েছে তুমি যাদের, তোমার যে টার্গেটেড টার্গেটেড কাস্টমার, তারা তোমার এই আইডিয়া থেকে কিভাবে বেনিফিটেড হবে, তোমার কোম্পানির যে, তোমার অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটি হবে সেই অ্যাক্টিভিটি হতে তারা তোমার এইখান থেকে কিভাবে তারা বেনিফিট পাবে। এরপরে বলা হয়েছে সব কিছু তো হয়ে গেল, তোমার টিম হয়ে গেল, তোমার আইডিয়া হয়ে গেল, এখন তোমার রিসোর্স লাগবে। রিসোর্স হচ্ছে তোমাদের টিমে, তুমি তোমার আইডিয়াতে তোমার টিম মেম্বাররা কে কোন জায়গায় এক্সপার্ট, তোমাকে কে কোথায় কি কন্ট্রিবিউশন করতে পারছে। দ্যাট মিন্স তোমাকে কেউ একজন ফাইন্যান্সের দিকে কন্ট্রিবিউট করবে, কেউ একজন, যেহেতু তোমার এখানে মেডিকেল নাই, তোমাদের এখানে কি কোনো মেডিকেল স্টুডেন্ট আছে? নাই, ফার্মাসিস্ট একজন আছে, ফার্মাসিস্ট আছে। হ্যাঁ, তো এখানে এখানে তাদের কন্ট্রিবিউশন লাগবে, যে কন্ট্রিবিউশন চেয়েছে। যে আমাদের একটা এখানে আমাদের সবথেকে উইকনেস ছিল যে আমাদের কোনো, যেহেতু আমরা মেডিকেল নিয়ে কাজ করছি কিন্তু আমাদের কোনো মেডিকেলের কোনো স্টুডেন্ট ছিল না, তো আমাদের এখানে একটা উইক পয়েন্ট ছিল। এখানে আমরা নাম্বারও কম পেয়েছিলাম, 10-এর মধ্যে 4 না 6 পেয়েছিলাম এমন। আমাদের কি তাহলে প্রবলেম হয়েছে যে আমাদের ফার্মাসিস্ট কেউ থাকে না? এরকম ভালো হতে পারে আমাদের জন্য বা খারাপ? হ্যাঁ, যেহেতু না, যেহেতু তুমি মেডিকেল ফিল্ড নিয়ে কাজ করছো, তো মেডিকেল ফিল্ডের যদি কেউ তোমার টিমে থাকে, ইটস ইওর স্ট্রেংথ। এখানে হচ্ছে আমার যে, আমার টিম মেম্বার তো আমার 4 জন, আমি 4 জনই কি আমার যে নাম দিব, সাথে হচ্ছে কে আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমি পাশে সংক্ষেপে লিখে দিব, তাই তো? তুমি বের করবা হচ্ছে তোমার আইডিয়া থেকে। মনে করো আমরা যেমন, আমরা যেমন ভার্সিটিতে প্রেজেন্টেশন দেই, প্রেজেন্টেশনে বলি যে এই কাজটা করেছে, এই কাজটা এই করেছে, নট লাইক দিস। কথা হচ্ছে তোমার যে প্ল্যানটা, তোমার যে বিজনেসটা, বিজনেসটা রান করতে কার কি কন্ট্রিবিউশন হবে এটা চাইছে তার। আচ্ছা, ওকে ভাই, সেটা বুঝতে পেরেছি। ওকে ভাই, আর তারপরে চেয়েছে হু অ্যান্ড হোয়াট অর্গানাইজেশন আর ওয়ার্কিং ইন দিস ডোমেন। মানে এক কথা হচ্ছে যে এক্সিস্টিং এন্ড বর্তমানে তোমার এই ফিল্ডে কোন কোম্পানি কাজ করছে, বা তোমার সেম, তোমার কাছাকাছি পর্যায়ে কোন কোম্পানি কাজ করছে, এক কথায় তোমার পোটেনশিয়াল যে কম্পিটিটর, কম্পিটিটর কারা, তাদের পরিচয় দিতে হবে এখানে। আচ্ছা, এবার আসি পার্ট B2-তে। B2-তে এখন তোমাকে জানতে হবে, যেহেতু তুমি সোশ্যাল বিজনেসে এসেছ, সোশ্যাল বিজনেসের নেচার জানতে হবে, মানে সোশ্যাল বিজনেস কত ধরনের এটা জানতে হবে। তোমরা কি জানো সোশ্যাল বিজনেস কয় ধরনের?
না এরকম তো আইডিয়া নেই। তাহলে আমি ইন শর্টে বলছি, তোমাদের কাছে খাতা থাকলে লিখে নিতে পারো, সোশ্যাল সোশ্যাল বিজনেস এন্টারপ্রেনারটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সোশ্যাল ব্রিকুলার, একটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট, আর একটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার। এই তিন ধরনের সোশ্যাল এন্টারপ্রেনার হয়। ভাই সেকেন্ডটা কি? সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট। আচ্ছা, সোশ্যাল ব্রিকুলারটা হচ্ছে কি? সোশ্যাল ব্রিকুলারটা হচ্ছে এটা কোন একটা ছোট সেগমেন্টের প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেটাকে অ্যাজ এ মোটিভেশন মোটিভেশন হিসেবে নিয়ে সেটাকে সলিউশন করে। যেমন ফর এক্সাম্পল যদি আমি দেই, মনে করো একটা গ্রামের বাচ্চারা এডুকেশনে অনেক পিছিয়ে আছে, সেটাকে টার্গেট করে তুমি তাদের প্রপার এডুকেশনটা এনশিওর করলা, এটা হচ্ছে সোশ্যাল ব্রেকুলার। আর সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট হচ্ছে কি, মনে করো সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট হচ্ছে মনে করো কোন একটা গভর্নমেন্ট, কোন দেশের কোন গভর্নমেন্ট অথবা কোন প্রাইভেট একটা অর্গানাইজেশন একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, বাট সে সেটা ফুলফিল করতে ব্যর্থ হয়েছে, তুমি সেটা আবার রিফর্ম সেটাকেই টার্গেট করে তুমি আবার যদি সেটা নিয়ে কাজ করো, সেটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকশনিস্ট। আর সোশ্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে বর্তমানে এক্সিস্টিং কিছু সিস্টেম চলছে, তুমি এমন একটা ইনোভেশন নিয়ে আসলা যেটা এক্সিস্টিং সিস্টেম গুলাকে রিপ্লেস করে দিবে। আচ্ছা, তাহলে আমাদেরটা কি ইঞ্জিনিয়ারিং এর কাছাকাছি যাচ্ছে, যেটা আমাদের মেডিকেল সিস্টেম তো অলরেডি রানিং আছে, মানে আমরা এটা একটু মডিফাই করার ট্রাই করছি যাতে সবার ভালো হয়। হ্যাঁ, মডিফাই করলে তো তোমার এক্সিস্টিংটাকে রিপ্লেস করছে না, এক্সিস্টিংটাকে রিপ্লেস করছে না ভাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারটা হচ্ছে আমি এখন যেটা করব, মনে করো আমি যদি এখন তোমারটা চালু করলে বর্তমান যেই হসপিটালগুলো আছে তারা রিপ্লেস হয়ে যাবে, তারা থাকবে না, তারা আর মার্কেটেই থাকবে না, তারা মার্কেটের বাইরে চলে যাবে। এটা তো এখানে হচ্ছে না, তোমাদেরটা মেবি থাকবে ব্রিকুলার আর কনস্ট্রাকশন। তাহলে আমাদেরটা কি সেকেন্ডটা? কনস্ট্রাকশনিস্ট হবে না, তোমাদেরটা ব্রিকুলারই হবে, কারণ তোমরা কিন্তু একটা ছোট সেগমেন্টকে টার্গেট করছো। এটা হচ্ছে আমাকে এখানে ডিসক্রাইব করে দিতে হবে যে আমার সিস্টেম হচ্ছে ব্রিকুলার কেন? অবশ্যই হোয়াই, কেন ব্রিকুলার তোমাকে দিতে হবে। আর তারপর হচ্ছে হোয়াট ডাজ ইট টেক ফর ইউর কোম্পানি টু ক্যারি আউট সাচ সোশ্যাল ওয়ার্ক। কথা হচ্ছে তুমি যে এই তোমার বিজনেস রান করবা, ক্যারি করবা, এটার জন্য তোমার কাছে তুমি তুমি কি মনে করো তোমার কি কি রিসোর্স স্কিল নেটওয়ার্ক আছে এবং কেন মনে করো তোমার এগুলো আছে? তোমার কি এবিলিটি নিজস্ব ক্ষমতা আছে কিনা এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। আমি মনে করছি যে আমি আমার বিজনেস রান করার জন্য সবকিছু রেডি করে রেখেছি। আচ্ছা, এবার চলে যাই পার্ট 3 তে যাই। আমি আমার সব যে আমাদের দেশে এই প্রবলেমটাকে দূর করতে চাচ্ছি, যাতে কোন রোগী আছে হসপিটালে সিট পায় না, তুমি কোন সেমিস্টার আছো, তোমার সেমিস্টার কত নাম্বার? এটা ফোর্থ সেমিস্টার। আমরা তুমি ফোর্থ সেমিস্টারে ফাইনালে আউট অফ 4 এ 4 পাবা, ইটস ইওর ভিশন। সেমিস্টারের শুরুতে তুমি ঠিক করছো যে আমি এই সেমিস্টারের শেষে আউট অফ 4 এ 4 পাবো, ইটস ইওর ভিশন। সো হোয়াট উইল বি ইওর মিশন? তোমার মিশন হচ্ছে তোমাকে আউট অফ 4 এ 4 পাওয়ার জন্য প্রত্যেকটা কুইজে ভালো নাম্বার, কুইজে অ্যাটেন্ড করতে হবে, ভালো নাম্বার পেতে হবে, প্রত্যেকটা ক্লাস টেস্ট ভালো নাম্বার দিতে হবে, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন, তোমাকে মিডে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে ক্লাস করতে হবে। এই যে ছোট ছোট জিনিসগুলা, এই প্রত্যেকটা এই সবগুলাই হচ্ছে মিশন।
আচ্ছা ওকে আচ্ছা তারপরে হচ্ছে প্রথমে তো তার মিশনটা তৈরি করলাম, তারপরে তোমার মিশনটা এক্সপ্লেইন করবা। মিশন তো হচ্ছে একটা শর্ট শর্ট ল্যাঙ্গুয়েজ, সেটাকে এক্সপ্লেইন করবা। আচ্ছা তারপরে এখন কথা হচ্ছে এই যে তোমার এই মিশনটা ফুলফিল করতে তোমাকে কি কি রিস্ক ফেস করতে হবে। থার্ড নাম্বারটা, হোয়াট মে কজ ইউ টু ড্রিফ অ্যাওয়ে ফ্রম দিস মিশন। ওকে, তোমাকে এখন এখানে বলতে হবে যে তুমি কি প্রবলেম হচ্ছে ফেস করবে সেটা। হ্যাঁ, এই মিশনটা ফুলফিল করতে গিয়ে তুমি কি কি প্রবলেম ফেস করবা। ওকে, তারপরে পার্ট হচ্ছে হোয়াট অ্যাক্টিভিটিজ আর এইমড অ্যাট ক্রিয়েটিং সোশ্যাল ইমপ্যাক্টস। তোমার বিজনেসটা দিয়ে তুমি কি কি সোশ্যাল ইমপ্যাক্ট ক্রিয়েট করতেছো, তুমি যে মানুষগুলোকে মানে সোশ্যাল ইমপ্যাক্ট বলে আমি সমাজে কি প্রভাব ফেলছি। হ্যাঁ, তুমি কি প্রভাব ফেলছো, তুমি এই তোমার এই বিজনেস আইডিয়াটা দিয়ে অথবা বিজনেসের তোমার অ্যাক্টিভিটিগুলো দিবেন তোমার সোশ্যালে কি কি ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। তো জাস্ট তুমি এখানে পজিটিভগুলো বলবে, এই পজিটিভ ইম্প্যাক্টগুলো পড়বে। তারপরে কোশ্চেনে বলা হয়েছে তোমার যে এই ইম্প্যাক্টগুলো তোমার মিশন স্টেটমেন্টের সাথে কিভাবে রিলেটেড। আচ্ছা, তারপরে হচ্ছে হাউ ডু ইউ মেজার ইউর সোশ্যাল ইম্প্যাক্ট, তুমি যে তোমার ইম্প্যাক্টগুলো আছে এই ইম্প্যাক্টগুলো কিভাবে মেজার করবা। এটার জন্য তুমি কি করবা, ওই যে ইডিউ লিভের চ্যাপ্টারটা একটু দেখবা, এটা চ্যাপ্টারটা একটু দেখলে এগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। খুঁজে খুঁজে যদি না পাও দেন আমার নক করো, আমি দিয়ে দিব না ওখানে। আছে, তারপর হচ্ছে তুমি তুমি তো বিজনেস করবা, যেহেতু তুমি যদি বিজনেস করবা, বিজনেসে যদি প্রফিট মেকিং না করো তোমার বিজনেসটা তো ইন ফিউচারে সাস্টেইন করবে না, তাই না? তো তুমি তুমি তোমার বিজনেসে প্রফিট আনার জন্য কি কি অ্যাক্টিভিটিস করবা। তারপরে কথা হচ্ছে তোমার যে বিজনেস অ্যাক্টিভিটিটা হবে, বিজনেস অ্যাক্টিভ সরি প্রফিটের যে অ্যাক্টিভিটিটা আর সোশ্যাল অ্যাক্টিভিটিটা সেটা কি সেম হবে নাকি আলাদা আলাদা হবে। তাহলে নেক্সট স্লাইডে মুভ করছি, পার্ট সি। পার্ট সিতে দুটো সেগমেন্ট আছে, নেচার অফ অপরচুনিটিস, অপরচুনিটি ডেফিনিশনস। আচ্ছা, ডিসক্রাইব ইওর টার্গেট সোশ্যাল ইস্যুস, তুমি সোসাইটির কোন প্রবলেমটাকে টার্গেট করছো এটা সেখানে মেনশন করতে হবে, ইভেন ডিসক্রাইবও করতে হবে। কথা হচ্ছে তুমি তো সোশ্যাল বিজনেস করতে চাচ্ছ, তো সোশ্যাল বিজনেসের মেইন 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 যে থিমটা হচ্ছে তোমাকে সোসাইটির একটা প্রবলেমকে টার্গেট করতে হবে। তো তুমি এখানে সোসাইটি তুমি কি মনে করছো, সোসাইটি কোন প্রবলেম ফেস করছে, তুমি কোন প্রবলেমটাকে টার্গেট করছো। ওকে, আচ্ছা জাস্ট এটা কি হচ্ছে ব্রডলি লিখবো? হ্যাঁ, একটু ডিসক্রাইব কর। ব্রডলি বলতে এখানে কিন্তু কোনোটাই তুমি 50 ওয়ার্ড 50 ওয়ার্ডের বেশি লিখতে পারবা না। তাদেরকে বুঝাইতে পারলে হবে। আচ্ছা, তার দুই নাম্বার হচ্ছে ডিসক্রাইব দ্য রুট কজেস অফ ইওর টার্গেট সোশ্যাল ইস্যুস। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি বোঝার জন্য যে তুমি এই যে তুমি প্রবলেমটাকে তুমি টার্গেট করছো এটা এটা আসলে কেন সোসাইটিতে এই প্রবলেমটা হচ্ছে, তুমি এটা কেন হচ্ছে এটা এটা এখানে এক্সপ্লেইন করতে হবে যে কেন এই প্রবলেমটা হচ্ছে, কিসের শর্টেজের জন্য এই প্রবলেমটা হচ্ছে, এই তো এই প্রবলেমটা হওয়ার জন্য কার কার কি ফল্ট আছে এখানে। সাপোজ আমি যদি বর্তমান যদি আমি করোনার এক্সাম্পল দেই, করোনা আসছে বাংলাদেশে, আমরা অনেক দিন থেকেই শুনছি, এত যে এখন যে করোনাটা বাড়লো এই বাড়ার পিছনে কারণটা কি। বুঝতে পেরেছি, তাহলে হচ্ছে আমরা তুলে ধরবো যে এখানে আমাদের এই সিস্টেমে আমরা যা আনছি তার পিছনে মূল দোষটা কার বা কি গাফিলতির কারণ হচ্ছে বিজনেস আমাদেরকে আনতে হচ্ছে। ইয়া, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে যে এই তোমার তোমার যে এই প্রবলেমটা, এই প্রবলেমের মূল ভুক্তভোগী কারা,
what the concerned by your target social issues মানে বর্তমান যে প্রবলেমটা এই প্রবলেমের জন্য কারা বেশি ক্ষতি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের নিয়ে এখানে কিছু বলতে হবে আচ্ছা তারপরে তারপরে কোশ্চেনটার অ্যানসার হচ্ছে তুমি তুমি যেই বিজনেস আইডিয়াটা বিজনেস আইডিয়াটা দিচ্ছ এই বিজনেস আইডিয়া তোমার যে কনসার্ন যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে কিভাবে সেই প্রবলেমটার কিভাবে সলিউশন নিয়ে আসবে এন্ড বর্তমানে যে বর্তমানে এই প্রবলেমটার যে সলিউশনটা আছে সেটা থেকে সেটা আর সেটা থেকে তোমার পার্থক্যটা কি মানে আমার কাছে কি সলিউশন আছে আর বর্তমান পরিস্থিতির সাথে আমার পরবর্তী পরিস্থিতির ডিফারেন্সটা কি হবে না 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 এখানে না সেই জিনিসটা হচ্ছে তুমি একটা প্রবলেম টার্গেট করছো তাই না এই প্রবলেমটার জন্য তুমি একটা সলিউশন খুঁজছো তুমি একটা সলিউশন খুঁজছো তো সেই সেই প্রবলেমটার জন্য বর্তমানে কিন্তু একটা সলিউশন আছে এক্সিস্টিং একটা সলিউশন আছে তো সেই সলিউশন থেকে তোমার তোমার যে সলিউশন এটার মধ্যে কি ডিফারেন্সটা কি আচ্ছা হ্যাঁ তারপর হচ্ছে যে ইজ ইউর রেসপন্স টু টু ইউর টার্গেট সোশ্যাল ইস্যুস কনসিডার্ড ক্রাইসিস অরিয়েন্টেড অর ভিশন অরিয়েন্টেড হোয়াই এখন তুমি যেই এবার কিন্তু ভিশনের কথা চলে আসছে আমি বলেছি ভিশন হবে লং টার্ম ঠিক আছে এটা এটা হচ্ছে ওই যে দুই নম্বরে একটা কোশ্চেন ছিল না দুই নম্বরে একটা কোশ্চেন ছিল না যে তোমার যে প্ল্যানটা এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ডের লং টার্মে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এটার সাথে ওটা কিছুটা রিলেটেড তো এখানে হবে যে তুমি যেই আইডিয়াটা নিয়ে আসছো এই আইডিয়াটা আসলে তোমার কি মিশন অর ভিশন অরিয়েন্টেড কিনা ভিশন অরিয়েন্টেড দ্যাট মিন্স তোমার লং টার্মের সাথে সংযুক্ত কিনা তোমার ভিশনের সাথে এটা কাজ করবে কিনা তোমার আইডিয়াটা নাকি তোমার আমার ভিশনটা আবার অন্য কিছু সি টু তে বলা হয়েছে যে হোয়াট আর দ্য স্কেল অ্যান্ড স্কোপ অফ ইউর টার্গেট সোশ্যাল ইস্যুস দ্যাট মিন্স এখানে তোমাদের পড়তে হবে প্রিভিলেন্স রিভিলেন্স নামে একটা জিনিস আছে সেটা তোমাদের পড়তে হবে হোয়াট আর দ্য স্কেল মানে কত এই যে তোমাদের টার্গেটটা তোমার যে যে প্রবলেমটা আছে হ্যাঁ প্রবলেমটা সোসাইটির কতটুকু কাভার করছে মানে কতটুকু কোন কোন এরিয়াতে কাভার করছে এবং কোন কোন এরিয়ায় এই প্রবলেমটা আছে কোন কোন এরিয়ায় এই প্রবলেমটার সলিউশন দরকার মানে ভাই একটু যদি বুঝেন জি ভাই আচ্ছা যে মনে করো এই যে আমি 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 যেমন আমি যেমন বললাম আমি যেমন বললাম তোমার যে যে প্রবলেম বিজনেসটা করবে না বিজনেসটা একটা টার্গেট এরিয়া থাকতে হবে যেমন আমি আমার টার্গেট এরিয়া ছিল রুরাল সাইড কেন আমার রুরাল সাইডটা টার্গেট এরিয়া আমার রুরাল সাইডটা এই জন্যই টার্গেটের এরিয়া কারণ আমার যে বিজনেস আইডিয়াটা ছিল বিজনেস প্ল্যানটা হচ্ছে আমাদের যে বিজনেস থিম থিম হচ্ছে যে আমি ডক্টরকে পেশেন্টের ডোর স্টেপে নিয়ে যাব তো তুমি যদি ঢাকায় এসে এখন বলো যে আমি ঢাকায় তো মনে করো আমি বারিধারায় আছি বারিধারায় থেকে বনানী ডক্টরের ডোর স্টেপে নিয়ে যাব ঠিক আছে এখানে কি ডক্টর যেতে চাবে হ্যালো জি ভাইয়া চাইবে না তো কেন চাইবে না ডক্টর যেতে চাবে ডক্টর চলবে তো সে তো চাবে না এত দূর ডিসটেন্স ডক্টর যেতে চাবে ডক্টর কেন যেতে চাবে না কিন্তু আমাদের ঢাকা শহর ডক্টর যেতে চাবে ডক্টর অবভিয়াসলি যেতে যাবে তাকে যদি তুমি এনাফ পে করো তে সে অবশ্যই যেতে চাবে তো এখানে বলি সো আমার কাছে হ্যাঁ যেতে চাবে কিন্তু এখানে তো তারা এখানে তো পেশেন্ট নিজেই ডক্টরকে অ্যাক্সেস করতে পারছে যেহেতু বারিধারা আর বনানী খুব কাছে আর আর যেহেতু আমি গ্রামের কথা বলছি গ্রামে যে তোমার একটা গভর্নমেন্ট যে হসপিটালগুলো থাকে সদর হাসপাতাল যেগুলোকে বলে সেগুলো তো থাকে তোমার সিটিতে আর সিটি থেকে গ্রামের দূরত্ব হয় 10 কিলোমিটার হতে পারে 20 কিলোমিটার হতে পারে 30 কিলোমিটার হতে পারে সো এখানে একটা গরিব মানুষের ক্ষেত্রে এই ট্রান্সপোর্টেশন কস্ট পেয়ার করে এই হসপিটালে এসে ট্রিটমেন্ট নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের কাছে থাকে না ম্যাক্সিমামই থাকে না গ্রামের মধ্যে জানি না তোমরা গ্রাম কে কোথা থেকে আসছো আমি জানি না যেহেতু আমি গ্রাম থেকে আসছি সো তো সেহেতু আমি জানি ওখানে ওরা অ্যাক্সেস করতে পারে না সো এখানে এখানে এটাই বলতে হবে যে তুমি কোন এরিয়াটাকে তুমি টার্গেট করছো কোন জিওগ্রাফিক্যাল লোকেশনটাকে তুমি টার্গেট করছো এবং কি কেন করছো আচ্ছা তারপর হচ্ছে তোমার যে টার্গেটেড সোশ্যাল ইস্যুটা তুমি যে টার্গেট সোশ্যাল ইস্যুটা হ্যাঁ ইস্যুটা এটা এটার যে তুমি সলিউশনটা নিয়ে আসছো এই সলিউশনটা কতটুকু ইফেক্টিভ
ওইটা হচ্ছে ডিসক্রাইব করবো, তাই তো আমাদের মানে কতটুকু ইফেক্টিভ তোমার 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 যে আইডিয়াটা, এই আইডিয়াটা ওই টার্গেট সলিউশনের টার্গেট কি বলবো টার্গেট প্রবলেমের জন্য কতটুকু ইফেক্টিভ। আচ্ছা তারপরে বলা হয়েছে, তারপরে যে কোশ্চেনটা আছে, তারপরে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমার উপরে আরেকবার দিয়েছো, আবারও চেয়েছে ওরা যে হাউ ইজ ইউর সলিউশন ডিফার ফ্রম দ্য কারেন্ট অফারিং লিস্টেড। মানে কথাই হচ্ছে যে তোমার যে তোমার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর যে তোমার তোমার যে এই প্রবলেমের সলিউশনটা দিচ্ছে, তার সলিউশন আর তোমার সলিউশনের মধ্যে পার্থক্যটা কোথায়? ডিফারেন্সে লিখবো। তারপরে বলছে যে তুমি যেই প্রবলেমটাকে সলিউ প্রবলেমটাকে টার্গেট করছো, হ্যাঁ, তোমার এই প্রবলেমের যে সলিউশনটা, সেই সলিউশনটা কি ইমিডিয়েট এক্ষুনি সমাধান, এক্ষুনি সমাধান দরকার, নাকি দুই চার বছর পরে করলেও সমাধানটা দুই চার বছর পরে দিলেও হবে? যদি এক্ষুনি হয় সেটা দিতে হবে, যে এক্ষুনি দিতে হবে, কিন্তু এক্ষুনি কেন এক্ষুনি লাগবে সেটা এক্সপ্লেন করতে হবে। আর যদি তোমার মনে হয় যে এই এই সমাধানটা চার পাঁচ বছর পরেও দিলেও হবে, সো এটা কেন দিতে, কেন চার পাঁচ বছর দিলে হবে এটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে এখানে। আচ্ছা তারপর হচ্ছে এগেইন এগেইন তোমার তোমার ক্যাপাসিটি নিয়ে প্রশ্ন আসছে, যে তোমার কি এমন ক্যাপাসিটি আছে, কি এমন রিসোর্স আছে, কি এমন নেটওয়ার্ক আছে, সেটাই বি স্পেসিফিক ভাবে বলতে হবে, যেটা তোমাকে হেল্প করবে তোমার এই প্রবলেমটা সলভ করতে, দ্যাট মিনস তোমার বিজনেসটাকে সাস্টেইন করতে তোমাকে সাহায্য করবে অ্যাক্সেসিবিলিটিতে। ওকে ওকে এইবার আসছে পার্ট ডি নিয়ে, এটা হচ্ছে সব থেকে মজার জিনিস, কোনো পড়ালেখা নাই, শুধু মানুষের দ্বারা দ্বারা ঘুরো, ইনফরমেশন কালেক্ট করো, জমা দিয়ে দাও, আর কি বলবো বলো। এখন তো আমাদের জন্য এইটাই, এবার আমরা দ্বারা ঘুরতেও পারছি না, ইনফরমেশন কালেক্ট করতেও পারছি না, এখন কি করবো? জি ভাই এটা তো একটা প্রবলেম। কে বলেছে প্রবলেম? ফেসবুকে গ্রুপ আছে, এই তো যেতে পারছি না তো, কারণ ফেসবুকে গেছে না যায় তাহলে। ফেসবুকে গ্রুপ আছে? আছেই। সরি মেসেঞ্জার গ্রুপ? নো নো নো, ফর ইওর বিজনেস পেজ নাকি? হ্যাঁ ফেসবুক, ফেসবুক পেজ আছে? হ্যাঁ হ্যাঁ আছে ভাই। ইনস্টাগ্রাম কে কে চালাও? আচ্ছা সবাই ভাই, সবাই ভাই। তো ইনস্টাগ্রামে কি একটা পেজ খোলা যায় না? লিংকডইনে একটা পেজ খোলা যায় না? ইনস্টাগ্রামে তো পেজ না, আইডি খুলতে হবে। লিংকডইনে খোলা হয়নি, বাট আছে আমার ইয়া টুইটারে খোলা হইছে, ফেসবুকে খোলা হইছে, ইউটিউবে চ্যানেল খোলা হইছে, চ্যানেল চ্যানেল ইনস্টাগ্রাম তো খোলা হয়নি। ঠিক আছে, তো তোমার তোমার বিজনেসের এই যে আইডিয়াটা, এটা নিয়ে তুমি সেখানে মার্কেটিং করো, সেখানে মানুষের কাছে যাও, সেখানে মানুষের মেসেজে তুমি নক করো, সেই মেসেজের প্রুফটা তুমি তাকে দিবা যে হ্যাঁ আমি একটা মানুষকে এই মেসেজটা করেছিলাম, আমার বিজনেস সম্পর্কে তার মতামত এটা। আমরা হচ্ছে গুগল আছে, গুগল শীটে হচ্ছে আমরা রেসপন্স কালেক্ট করছি যে কে কে রকম ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে, সবই দিতে হবে, সবই দিতে হবে। আমরা কি কি দিয়েছিলাম শুনো, আমরা হাতে সিগনেচার করে দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে ওরা ওরা একটা ওয়েবসাইট দিবে, ওরা একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইট নাম change.org, ওইখানে তোমাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে ওইখানে ওরা ওদের ওদের ওয়েবসাইটের মাধ্যমে সার্ভে করতে হবে, ওই সার্ভেটা ওখানে জমা দিতে হবে, লাইক ডিসলাইক করবে ওইখানে, ফেসবুকে লাইক লাইক ডিসলাইক দিতে হবে, কমেন্টস দিতে হবে। সো এগুলা করতে থাকো, এগুলা থার্ড ডাউন পর্যন্ত চলতে থাকবে। না ভাই আমরা হচ্ছে ইনফরমেশন কালেক্ট করেছি এর মাধ্যমে, আর আমরা হচ্ছে ভিডিওর জন্য অনেকগুলো ডক্টরের সাথে কথা বলেছি অলরেডি, তারা হচ্ছে করোনা নিয়ে একটু বিজি হওয়ার কারণে তারা হচ্ছে আমাদেরকে ভিডিওগুলো দিতে পারছে না, আমার মনে হয় না এটা সলিউশন। তুমি এটা করতে পারো যে মানুষের সাথে অনলাইনে কন্টাক্ট করো, তারপরে তুমি একটা, আমি আরেকটা বুদ্ধি দিতে পারি তোমরা কিছু ডকুমেন্ট প্রিন্ট করো, ডকুমেন্ট প্রিন্ট করে সেখানে মানুষের সিগনেচার নাও, রিটেন সিগনেচার নাও, এবং তার যে কমেন্টসটা সে সেটা ওখানে লিখে দিবে। আচ্ছা যাই হোক আমি বলি, সবার কথা জি জি
আচ্ছা ঠিক আছে, এই পার্টটাতে, আপনি শেষ করেন। এই পার্টটাতে ওই যে কি জন্য বলেন সোশ্যাল সাপোর্ট নামে একটা আছে না, দেখো D3, জি ভাই, এগুলার কি অনেক কিছু, অনেক কিছু হিডেন ট্রিক্স আছে, আমি বলে দিব না পারে। আচ্ছা D1 D2 এবার বলি আমি। হ্যাঁ, D1 D2 দুটো হচ্ছে সেম জিনিস, একটা হচ্ছে ইকোসিস্টেম ম্যাপ আর একটা হচ্ছে নিড আইডেন্টিফিকেশন। প্রথমটা হচ্ছে কি ইকোসিস্টেম বলি, স্টেক হোল্ডার বুঝো, তোমাদের অ্যাকাউন্ট বিজনেস ব্যাকগ্রাউন্ড এর কোনো স্টুডেন্ট আছে? শুধু তুমি তোমার তুমি তোমার স্টেক হোল্ডার গুলাকে আইডেন্টিফাই করবা এবং তোমার স্টেক হোল্ডার গুলাকে তুমি কিভাবে রিচ করবা এটুকু লিখে দিবা, শেষ। মনে করো তোমার তোমার স্টেক হোল্ডার সাপোজ 10টা, হ্যাঁ 10টা, তুমি বলবা যে এরা এরা আমার স্টেক হোল্ডার, এইভাবে এই দিক দিয়ে এই সেন্সে এরা আমার স্টেক হোল্ডার, আমি তাদেরকে এইভাবে অ্যাক্সেস করব, ঠিক আছে। তারপর হচ্ছে নিড আইডেন্টিফিকেশন। তারপর D2 তে হচ্ছে নিড আইডেন্টিফিকেশন। নিড আইডেন্টিফিকেশন হচ্ছে যে তুমি তোমার স্টেক হোল্ডার থেকে এক্স্যাক্টলি তুমি চাচ্ছটা কি, অথবা তোমার স্টেক হোল্ডার তোমার কাছে এক্স্যাক্টলি চাচ্ছেটা কি, এটা কিভাবে ফুলফিল হবে, দ্যাটস ইট। বললাম তো ডি পার্ট, ডিটা হচ্ছে সবথেকে মজার পার্ট। এটা মজার পার্ট কেন আমি বলি, যেহেতু আমরা 30 দিনে 20 দিনে এটার পিছনে কাজ করছিলাম, তো এটা এটাই হচ্ছে সবথেকে মজার পার্ট। আর কিছু নাই এখানে, আমি ওভারঅল একটা বলি, ফার্স্ট পার্টটা অনেক ইজি, পার্ট বিটা অনেক ইজি, শুধু একটু ঝামেলা হচ্ছে পার্ট সিটাতে। কারণ পার্ট সিটা একটু ঝামেলা, কারণ সেখানে তোমার টার্গেট যে তোমার প্রবলেমটা, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, প্লাস মার্কেটে কে কে কম্পিটিটর আছে, তারা কি কি করছে, এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। দ্যাটস ওয়াই এটা একটু ডিফিকাল্ট, বাট ইম্পসিবল কিছু না। অনেক ইজি।